वेलकम टू दार्जिलिंग। আমার পেছনের জায়গাটা আশা করি সকলেরই খুব চেনা চেনা লাগছে, বিকজ এটা হচ্ছে দার্জিলিং মেল, বাঙালির প্রিয় দার্জিলিং। কুইন অফ হিলসে দাঁড়িয়ে আছি আমি। দার্জিলিংয়ে 3 নাইট 4 ডেজের ট্যুর প্ল্যান দেখাবো আজকের এই ভিডিওতে। কোথায় থাকবেন, কত খরচা, কিভাবে ঘুরবেন, সমস্ত কিছু ডিটেলস পাবেন আমাদের এই ভিডিওতে। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শিয়ালদা স্টেশন থেকে রাত 10টার দার্জিলিং মেলে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। শিয়ালদা ছাড়াও হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে এনজিপি পৌঁছতে পারেন। ট্রেনের ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল। এই জাস্ট এনজিপিতে নামলাম, এখন আমরা গাড়ির জন্য বেরোবো। শিলিগুড়ি থেকে গাড়ি ধরবো নাকি এনজিপি থেকেই গাড়ি ধরবো সেটা তো বাইরে গেলে বুঝতে পারবো দরদাম করে, কারণ আপনারা জানেন যে আমরা বাজেট ট্যুর করতে পছন্দ করি। কত কম খরচে আমরা ঘুরবো সেই ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি। তো সেই ইনফরমেশানটা সম্পূর্ণ পেতে হলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে, এবং ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আমরা গাড়ি পেয়ে গেছি দার্জিলিং যাওয়ার জন্য। এবারে আমরা গাড়ি পেয়েছি এনজিপি থেকেই এবং খুব রিজনেবল প্রাইসে। তো প্রাইসটা কত নিচ্ছে বাবাই? মাত্র 300 টাকা। তো পার হেড 300 টাকা করে আমাদের এখান থেকে ভাড়া। আর লোকেশনটা রাহুল আপনাদের সাথে শেয়ার করছে যে কোন জায়গা থেকে আপনারা এনজিপিতে, কোন জায়গা থেকে দার্জিলিংয়ের জন্য শেয়ার গাড়ি পাবেন। এই যে এনজিপি স্টেশন, এনজিপি স্টেশন থেকে বেরিয়েই আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন। এই সামনে আমার পেছন দিকটায় দেখুন, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনারা শেয়ারও করতে পারেন, রিজার্ভও করতে পারেন। তো আমরা আজকে শেয়ারই করেছি এনজিপি থেকে। আপনারা চাইলে শিলিগুড়ি থেকেও যেতে পারেন। শিলিগুড়িতে কীভাবে যাবেন সেই ডিটেলসটা আপনাদের কাছে শেয়ার করছি। এই আমার হাতটা দেখুন, এই সোজা গিয়ে বাঁ সাইডে অনেক ম্যাজিক ভ্যান পাবেন। এই ম্যাজিক ভ্যানে করে আপনারা শিলিগুড়িতে পৌঁছে যেতে পারেন মাত্র 300 টাকার বিনিময়। ওখান থেকে আপনারা শেয়ার কারে চলে যেতে পারবেন, মাত্র 250 টাকা ভাড়া নেয়। তো গাড়ি রিজার্ভও করা যায়। পুরো ডিটেলসটা আপনাদেরকে যেতে যেতে শেয়ার করছি। যে আমাদের গাড়ি শৈলী গাড়িতে উঠে গেছে। এই যে শৈলী, ও জানলার ধারে সিট পেয়েছে। আপনারা চাইলে বাই এয়ারেও বাগডোগরা পৌঁছে সেখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। বাগডোগরা এবং এনজিপি দুই জায়গা থেকেই দার্জিলিং পৌঁছানোর জন্য রিজার্ভ কারের ভাড়া পড়ে 2500 থেকে 3000 টাকা। তবে ভাড়া সিজন অনুযায়ী ওঠানামা করে। এনজেপি বা বাগডোগরা থেকে শেয়ার গাড়িতে দার্জিলিং পৌঁছতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। সেক্ষেত্রে মাঝখানে একবার শেয়ার গাড়ি যে কোনো দোকানে দাঁড়ায়, সেখান থেকে আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন এবং চাইলে ওয়াশরুমও ব্যবহার করতে পারেন। আমরা এই জাস্ট স্টেশন নামলাম দার্জিলিংয়ে। ক্লক টাওয়ারের সামনে আমাদেরকে নামিয়েছে। এখান থেকে আমাদের হোটেলটা কোন দিকে, কত দূরে, আপাতত নো আইডিয়া। তো দেখে নিয়ে হোটেলে গিয়ে হোটেলের রুমের রিভিউ দিচ্ছি আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। শেয়ার গাড়িতে দার্জিলিং পৌঁছানোর পরে আমাদের বেশ খানিকটা নিচের দিকে নামতে হলো, এইচডি লামা রোডের দিকে, কারণ ওখানেই আমাদের এবারের হোটেল বুক করা ছিল। ভাড়া পড়েছিল অনলাইন বুকিং অ্যাপ থেকে 1200 টাকা পার ডে। তো আমাদের দার্জিলিং এর এবারের যে হোটেলটা আমরা বুক করেছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল নর্থ স্টার। হোটেলটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রুম থেকে একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছিল, শহর এবং পাহাড় দুটোর একসাথে। ওভারঅল থাকার এক্সপিরিয়েন্স খুব ভালো এবং খাওয়া দাওয়াও বেশ ভালো মানের ছিল। দার্জিলিং পৌঁছে হোটেল খুঁজে রেস্ট নিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়ুন মেলে ঘোরাঘুরি করার জন্য। চাইলে সামনেই একটি পার্ক রয়েছে যার নাম নাইটেঙ্গেল পার্ক, হাঁটা পথে সেটি দেখে আসতে পারেন। টাইম কি হয় ওপেনিং কা? রাস্তায় এন্ট্রি ফ্রি 25 টাকা করে পার হেড। সাজানো গোছানো একটি পার্ক,
বেশ ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশের মাঝখানে কিছুটা সময় কাটাতে। এখানে দুটি অর্কিড হাউসও রয়েছে। পার্কটা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। পুরান তামাংয়ে দার্জিলিং মেল চৌরাস্তায় বেঠতাম আমি। স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন, উনি দার্জিলিংয়ের একজন ড্রাইভার। উনি ইন্ডিভিজুয়ালি গাড়ি চালায়, তাই অন্য ড্রাইভারের থেকে একটু কম রেট নেয়। আপনারা চাইলে ওনার সাথে ঘুরতে পারেন। জি, আপ লোগ 7.3 পয়েন্ট মে এসা হ্যায়, সিজন অফ সিজন হতা হ্যায়, লেকিন দুসরা মে 2500 রেট চলেগা তা মেরা রেট হোগা 1600-1700, আবি 2000 চলেগা তা মেরা 1200-1300 এই রেট চলেগা। আচ্ছা, এসা মতলব জো চলতা হ্যায় উসসে থোড়া কম হি লেতে হ্যায়। বহুত বহুত বয়া তো 100-200 রুপে কম নাই, বহুত কম রেট হতা হ্যায়, ইতনা জলদি বাজে নাই হোগা। আমি নাম্বার দি দেবো দাদার, আপনারা যোগাযোগ করে নেবেন দাদার সাথে। আমি 2 বছর আগে দাদার সাথে ঘুরেছি এবং ভীষণ ভালো মানুষ, তারা দেয় না, শান্তি মতো ঘুরতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। দার্জিলিংয়ে মূলত 3 পয়েন্ট, 7 পয়েন্ট এবং মিক্সড পয়েন্ট এইভাবে ট্যুর হয়ে থাকে। 3 পয়েন্ট মানে হচ্ছে টাইগার হিলে সানরাইজ, বাতাসিয়া লুপ ও ঘুম মনেস্ট্রি। সেদিন রাতেই টাইগার হিল যাওয়ার জন্য গাড়ি ঠিক করে নেবেন, কারণ সকালবেলায় নইলে প্রবলেমে পড়বেন। গাড়ি তো ঠিক হলো, এবার রাতের খাবার দাবারের কথায় আসি। আলো ঝলমলে দার্জিলিংয়ের মেল আপনার নজর কাড়বে। দার্জিলিং মেলের আশেপাশে রয়েছে প্রচুর খাওয়ার জায়গা, গ্লেনারিস, ক্যাভেন্টাস, স্ট্রিট ফুড, সস্তা থেকে দামি সমস্ত রকম খাবার রয়েছে আপনার জন্য। তাই আপনার পছন্দ মতো খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকাল হলেই দেখতে যান টাইগার হিলের সানরাইজ, তার সাথে দেখে নেবেন ঘুম মনেস্ট্রি ও বাতাসিয়া লুপ। শেয়ার গাড়িতে 3 পয়েন্ট ঘুরতে ভাড়া নেয় 300 টাকা পার হেড এবং রিজার্ভ গাড়ি ভাড়া নেয় 3 পয়েন্টের জন্য 1500 টাকা। ঘুম মনেস্ট্রিতে ঢোকার জন্য কোনো টাকা পে করতে হয় না। একটা মনেস্ট্রি সাজানো গোছানো ছোট্ট, এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে তারপর চলে যাবেন বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের এন্ট্রি পার হেড 30 টাকা করে। সাজানো গোছানো একটি পার্ক, ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এছাড়াও এখানে বিভিন্ন রকম লোকাল মানুষদের ড্রেস ভাড়া পাওয়া যায়, সেগুলি পরে আপনারা ফটো তুলতে পারেন। টয় ট্রেন দেখতে পাবেন এখানেই, আই লাভ দার্জিলিংয়ের সামনে দাঁড়িয়ে ফটোও তুলতে পারবেন। তিনটে জায়গা ঘোরা হয়ে গেলে ফিরে আসুন হোটেলে। ব্রেকফাস্ট সারুন, কাজ এখানেই শেষ নয়, এখনও কাজ বাকি আছে। এরপর আরও যে সাইটসিনগুলো রয়েছে তার জন্য শেয়ার গাড়ি অথবা রিজার্ভ কার বুক করতে হবে। 7 পয়েন্টের জন্য রিজার্ভ কারের ভাড়া পড়ে 2500-3000 টাকা, তবে সিজন অনুযায়ী ভাড়া বাড়ে কমে। প্রথম পয়েন্ট রোপওয়ে, রোপওয়েতে ভাড়া 220 টাকা করে পার হেড এবং বাচ্চাদের ভাড়া 120 টাকা করে। 40 মিনিট আপনাদেরকে ঘোরাবে, পাখির চোখে দার্জিলিংকে দেখাবে। আপনারা চাইলে 7 পয়েন্টও শেয়ার গাড়িতে ঘুরতে পারেন, তবে সেক্ষেত্রে ইনফরমেশন আপনারা হোটেলের থেকে পেয়ে যাবেন। এর পরের পয়েন্ট জুওলজিক্যাল পার্ক বা জু। যারা ব্রেকফাস্ট না করে বেরোবেন তারা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। এখানে প্রচুর দোকান রয়েছে, কেনাকাটাও করতে পারেন চাইলে। তো 60 টাকা করে টিকিট আর 10 টাকা ক্যামেরার জন্য নিল। উইদাউট মাস্ক এন্ট্রি নেই, তো মাস্কটা বার করতে হবে ব্যাগ থেকে। হিমালয়ান জুতে এমন অনেক প্রাণী রয়েছে যেগুলো শুধুমাত্র শীতের দেশেই পাওয়া যায়, তার মধ্যে অন্যতম রেড পান্ডা। কপাল ভালো থাকলে বেশ অনেকগুলিকে একসাথে দেখতে পারবেন। এছাড়াও রয়েছে স্নো উলফ, স্নো লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, রয়্যাল বেঙ্গল টাইগার, আরও অনেক রকম পশু, এবং এগুলিকে বেশ কাছ থেকে দেখার সুযোগ পাবেন আপনারা।
তাই এই জায়গাটা মিস করবেন না। জুয়ের মধ্যেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে কতগুলি অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে যেগুলি আপনারা করতে পারেন এবং এর টিকিট জুয়ের সাথেই নেওয়া থাকে, আলাদা করে কোনো টাকা পে করতে হয় না। এর পরের ডেস্টিনেশন তেনজিং রক ও গম্বু রক। এরপরে সোজা চলে যান জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডায়। দুটো একই জায়গায় অবস্থিত, গিয়ে মনের শান্তি পাবেন এবং প্রাকৃতিক পরিবেশটা এনজয় করতে পারবেন। দারুণ সুন্দর ভিউ মিলবে এখান থেকে। এর পরের গন্তব্য অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। চা বাগানের মধ্যে দারুণ সুন্দর ফটো তোলার জন্য আদর্শ জায়গা। এই পয়েন্টগুলি ছাড়াও রয়েছে আরও দুটি পয়েন্ট, একটি রক গার্ডেন ও একটি গঙ্গামাইয়া। তবে এই দুটি পয়েন্ট ঘোরানোর জন্য সমস্ত ড্রাইভারই এক্সট্রা চার্জ করে থাকে। সেক্ষেত্রে ড্রাইভারের সাথে যখন আপনারা কথা বলবেন তখনই ঠিক করে নেবেন। রক গার্ডেন একটি সাজানো গোছানো পার্ক, ওপর থেকে বয়ে আসছে ঝর্ণা, পরিবেশটা বেশ ভালো, অনেকটা সময় কাটাতে পারবেন এইখানে আপনারা। রক গার্ডেনের এন্ট্রি ফি 20 টাকা করে পার হেড। তবে এই সমস্ত টিকিট ফি ড্রাইভারের ভাড়ার সাথে ইনক্লুডেড থাকে না, এগুলো আলাদা করে নিজেদের পে করতে হয়। এরপর চলে যান গঙ্গামাইয়াতে, এখানেও এন্ট্রি ফি 20 টাকা করে। বিকেলে ফিরে এসে মেলে সময় কাটান এবং টুকটাক কেনাকাটা করুন মেল মার্কেট থেকে। হোটেল রুমটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই হোটেলটা শুধুমাত্র তাদের জন্যই আদর্শ যারা কম বাজেটে থাকা খাওয়ার প্যাকেজ ট্যুর চান দার্জিলিংয়ে। হোটেল সৌমিত্র এসপি সাহেবের বাংলোর সামনেই। আচ্ছা। আর অফসিজনে ধরুন 800-900 এরকম থাকে এই রুমগুলো, 800-900 খাওয়া দাওয়া থাকা নিয়ে। আচ্ছা। বেডটি, ব্রেকফাস্টটি, লাঞ্চ, টিফিনটি, ডিনার। আর সিজন টাইমে হলেই এটা 1200-1400 এর মধ্যেই থাকে। হোটেলটি আস্তাবলের রাস্তায়, বেশ অনেকটা ওপরের দিকে চড়াই উঠে তারপর হোটেলে পৌঁছতে হয়। হোটেলটা ওভারঅল খুব ভালো, খাওয়া দাওয়াও আশা করি ভালো হবে, তবে আমি এইখানে থাকিনি। আমরা এই দিন রাতের ডিনার সেরেছিলাম মেলের ওপরে অবস্থিত ফিয়েস্তা নামক একটি রেস্টুরেন্টে। বেশ ভালো এবং কম প্রাইসে খাওয়া দাওয়া পাওয়া যায়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে যান মহাকাল মন্দিরে। এখানে লোকাল মানুষরা ভীষণ মানে এই মন্দিরটিকে। মায়ের দর্শন করে ফিরে আসুন এবং ফেরার পথে একটি গাড়ি ঠিক করে নিন আজকের সাইট সিনের জন্য। আজ আমরা ঘুরব তিনচুলে, লামাহাটা ও তাকদা, দার্জিলিংয়ের তিনটে ছোট ছোট গ্রাম। গাড়ি ভাড়া পড়বে 2500-3000 টাকা, সিজন অনুযায়ী ভাড়া বাড়ে কমে। আজকের প্রথম গন্তব্য লামাহাটা পার্ক, এন্ট্রি ফি 15 টাকা করে পার হেড। ওপরে একটি লেক রয়েছে, সেখান পর্যন্ত ট্রেক করে যেতে হবে, যাদের পায়ের সমস্যা তাদের এখানে না ওঠাই ভালো। এর পরের গন্তব্য তিনচুলে। তিনচুলেতে পেশক টি গার্ডেন রয়েছে এবং সেখান থেকে ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে সিকিমের। এই বিষয়ে আমাদের একটা ডিটেল ভিডিও রয়েছে লামাহাটা, তিনচুলে ও তাকদার, চাইলে সেটা দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশনে ও আই বাটনে দিয়ে দিলাম। আজকের শেষ গন্তব্য তাকদা অর্কিড গার্ডেন। এখানে প্রচুর রকমের অর্কিড রয়েছে, এন্ট্রি ফ্রি, ফ্রি অফ কস্ট। বড় একটি পার্ক, বসার ব্যবস্থা রয়েছে, আস্তে ধীরে ঘুরবেন হাতে সময় নিয়ে, আশা করি মন্দ লাগবে না।
कब ओपन होता है? साढ़े नौ से साढ़े तीन तक। संडे छुट्टी बंद। ठीक है, थैंक यू। এর পরের দিন বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগেও বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখে নিতে হবে। তার জন্য পায়ে হেঁটেই প্রথমে সকালে চলে যান দার্জিলিং রেলওয়ে স্টেশনে। এখানে স্টিম ইঞ্জিন দেখতে পাবেন টয় ট্রেনের। এছাড়া ওয়েদার ভালো থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং স্টেশন ঘোরা হয়ে গেলে ফিরে আসুন। যদি বাজেট কম থাকে তাহলে শেয়ার গাড়িতে এনজিপি ফিরে আসবেন। শেয়ার গাড়ি চৌরাস্তা ও চকবাজার দুই জায়গা থেকেই পাবেন। যদি রিজার্ভ কারে এনজিপি ফিরতে চান সেক্ষেত্রে কয়েকটা স্পট পথে দেখে নিতে পারেন। তার মধ্যে প্রথমটা হলো লেপচা জগৎ। লেপচা জগতের ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আগেই আপলোড করা রয়েছে, লিংক ডেসক্রিপশনে ও আই বাটনে দিয়ে দিলাম, চাইলে চেক করে নিতে পারেন। এরপর চলে যান সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্ট ঘুরে চলে যান পশুপতি মার্কেটে। পশুপতি মার্কেট নেপালের বর্ডারে অবস্থিত। এখান থেকে আপনারা বিভিন্ন বিদেশি পণ্যের কেনাকাটা করতে পারেন। এরপর গাড়ি আপনাদের নিয়ে যাবে গোপালধারা টি গার্ডেনে। গোপালধারা টি গার্ডেন থেকে আপনারা চা পাতা কিনে নিয়ে বাড়ি ফিরতে পারেন। এরপরে আপনারা যাবেন মিরিক, মিরিক লেক দেখতে। মিরিক লেক একটি লেক যা দারুণ সাজানো গোছানো পরিবেশে অবস্থিত। আশা করি সকলেরই ভালো লাগবে। এখানেই আপনাদের এবারের ট্রিপ শেষ হচ্ছে। এই গাড়ি আপনাদেরকে পৌঁছে দেবে এনজিপি। এই টোটাল ট্রিপটা করাতে গাড়ি আপনাদেরকে চার্জ করবে 4-4,500 টাকা। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।